ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের 25 জুন তারিখের স্থগিতকৃত কোর্সের সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ আজ 26 জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে তারা বলছে যে 25 জুন অর্থাৎ মঙ্গলবারের পরীক্ষাটি আগামী 27-7 অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ একদম শেষের দিকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো এই তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো পরীক্ষার তারিখ সংশোধন সূচিত মানে যে কোনো ধরনের তথ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে তারা সঠিক তথ্য জানতে পারে। আর অবশ্যই খেয়াল রাখবা যে তোমাদের পূর্বের যে রুটিনটি ছিল সেই রুটিন অনুযায়ী বাকি সবগুলো পরীক্ষা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এই পরীক্ষাটি আগামী জুলাই মাসের 27 তারিখ শনিবারে দুপুর 1:30 মিনিটে অনুষ্ঠিত হবে। তো ভালো থাকো সবাই। এ বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।